كلما ذكره الذاكرون. وصل على سيدنا محمد كلما غفل عن ذكره الغافلون. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا يا ربنا يا ربنا ربنا يا ربنا يا ربنا معاف کر لے تو ہمارے سب گناہ معاف کر لے تو ہمارے سب گناہ. مولا کریم سارا دن روزہ رکھے تراویر لمبا نماز ادائے کرے ایر پڑے او مانوش گلو تمہار محبت تمہار نبیر محبت درس حدیث سر نسبت بشا یا اکرم الاکرمین. 40-45 মিনিট আলোচনার পরে ইস্তেগফার পড়ে দরুদের আমল করে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। ইয়া আল্লাহ এই মজলিসে কারো না কারো উসিলায় অবশ্যই তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের জীবনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। রহমতের পানি দ্বারা আমাদের আমল নামার কালো ময়লাগুলো দূর করে দাও। ওগো আল্লাহ তো কর রহমতের পানি দিয়া ওগো আল্লাহ দন্ত কর রহমতের পানি দিয়া যত গুনাহ করিয়াছি জীবন ভরিয়া খালেক মালেক আল্লাহ পাক পরোয়ার خالق مالك الله پاک پروار شکلی کوریتے پارو قدرت تما خالق مالك الله پاک پروار شکلی کوریتے پارو قدرت تمہار اگو اللہ دوت کر رحمتر پانی دیا ہمرا جت گنا کریا چی جیون بھوریا پوچھے یا داو ہمرا رے নবীজির দরবারে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির খাতিরে হজ করি বারো তরে শক্তি কর দান আল্লাহ হজ করি বারো তরে শক্তি কর দান কাবার গিলাফে ধরে কাঁদব যে হয়রা তোমার বন্ধুর উম্মত আসলাম তোমারই দরবারে তোমার বন্ধুর উম্মত আসলাম তোমারই দরবারে লাঠি ডান্ডা মারিয়া গো না তারাও আমরা রে লাঠি ডান্ডা মেরে যদি আল্লাহ দাও গো তারাইয়া লাঠি ডান্ডা মেরে যদি আল্লাহ দাও গো তারাইয়া কোথায় যাব ফিরে আসব ঘুরিয়া ঘুরিয়া জাগা যদি নাহি দাও দরবারে তোমার দুজখেরই আগুন আছে কপালে আমার জ্বালাইও না আমরা রে আল্লাহ দুজখের আগুনে এমন কঠিন আগুন সইব কে মনে এমন কঠিন আগুন সইব কে মনে।
করো কি না করো দয়া, ধরেছি দামান জীবন মরণে, আল্লাহ না হবে ছাড়ন। ইয়া আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ কার কাছে আমাদেরকে ছেড়ে দিবা? তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই, তুমি ছাড়া কোনো রহমান নাই। ইয়া আল্লাহ তুমি ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলাহ নাই। ইয়া আল্লাহ আমরা কোথায় যাব তুমি যদি তারা দাও? ইয়া আল্লাহ সব ছেড়ে তোমার দরবারে আসছি তো তোমাকে পাওয়ার জন্য। ইয়া আল্লাহ তোমার করে তোমার মেহমান হয়ে গেছি। দুনিয়ার মানুষ দেখি মেহমানকে খুশি করার জন্য হাওলাত করে খরচ করে। আল্লাহ তুমি কেমনে তোমার মেহমানদেরকে তুমি বঞ্চিত করবা? ইয়া আল্লাহ তোমার শান অনেক বেশি, তোমার মান অনেক বেশি, তোমার আজমত অনেক বেশি, তুমি অনেক বড়। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। রমজানের হক আমরা আদায় করতে পারি নাই, রোজার হক আমরা আদায় করতে পারি নাই, রমজান মাসেও আমরা গুনাহ ছাড়তে পারি নাই। ইয়া আল্লাহ বাকি দশটা দিন গুনাহ করব না নিয়ত করে ফেললাম। ইয়া আল্লাহ তুমি আমাদের রোজাকে পাক বানায় দাও, আমাদের রোজাকে পাক বানায় দাও, রোজার হক আদায় করে রোজা রাখবার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমাদের রোজাগুলো কবুল করে নাও। ইয়া আল্লাহ আমরা ইবাদত করতে পারি না, ইবাদতের আকৃতি তো দর্শি। আল্লাহ আমাদের তারাবিগুলোকে কবুল করে নাও, আমাদের তিলাওয়াতগুলোকে কবুল করে নাও, জিকির তাসবিহ তাহলিলগুলোকে কবুল করে নাও। ইয়া আল্লাহ ইতিকাফকে কবুল ও মঞ্জুর করো। ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজন সকলের জীবনের গুনাহ মাফ করো, স্ত্রী সন্তানকে মাফ করো, আব্বু আম্মুকে মাফ করো, উস্তাদ ছাত্রদেরকে মাফ করো, মুহিব্বিন মুতাআল্লিকিন বদ্রীনকে মাফ করো, গোটা আলমের উম্মতে মুসলিমার জন্য হেদায়েতকে আম করো। ইয়া আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পক্ষে নুসরত পাঠাও। এ রব্বা আর কত রক্ত জ্বললে তোমার রহমতের দরিয়ায় জোশ আসবে? আল্লাহ ইয়া আল্লাহ আমাদের গুনাহ এই জন্য দায়ী, আমাদের গুনাহ এই জন্য দায়ী, আমরা তওবা করতেছি মাওলা, আমাদের তওবাকে কবুল করো। ইয়া আল্লাহ যদি লাইলাতুল কদর হয় সওয়াব আমাদেরকে দান করো, লাইলাতুল কদরের সওয়াব আমাদেরকে দান করো, আমাদেরকে লাইলাতুল কদর থেকে মাহরুম করে দিও না। ইয়া আল্লাহ গোটা আলমে এত মুসলমানের তারাবি, এত মুসলমানের রোজা, কোনোটাই কি তোমার কাছে কবুল হয় না? ইয়া আল্লাহ কোনো না কোনো আমলের উসিলা তুমি রহম করো, ফিলিস্তিনের মজলুম মুসলমান নরনারীর পক্ষে নুসরত পাঠাও, ছোট ছোট নাবালক বাচ্চাগুলোর পক্ষে নুসরত পাঠাও, তোমার জমিনে তোমার দিনকে কায়েম করে দাও, তোমার জমিনে তোমার দিনকে উঁচু করে দাও। ইয়া আল্লাহ ইহুদ নাসারা মুশরিক বেঈমানদেরকে হেদায়েত দাও, হেদায়েত এদের কপালে না থাকলে এদেরকে ধ্বংস করে দাও আল্লাহ, এদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আব্রাহাম হস্তি বাহিনীকে যেমনে তুমি ধ্বংস করেছিল পাখি পাঠায়া, এভাবে জাগে জাগে আসমানি গজব দিয়ে এদেরকে হালাক করে দাও, মুসলমানের কেবলা মুসলমানকে ফিরিয়ে দাও। মুসলমানের কেবলা মুসলমানকে ফিরিয়ে দাও, হারামাইন শরীফাইনের আজমত রক্ষা করার তৌফিক আমাদেরকে দিয়ে দাও, হারামাইন শরীফাইনকে ইহুদিদের চক্রান্ত থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ হারামাইনের মধ্যে ইহুদিরা দখল করে নিতেছে, হারামাইনেও তাদের কর্তৃত্ব শুরু হয়ে গেছে। ইয়া আল্লাহ 1450 বছরের ইতিহাস বর্জন করে 10 রাকাত তারাবি ইহুদিরা চালু করে দিছে। আল্লাহ
আল্লাহ মুসলমানের মান কোথায় শান কোথায় মাওলা গো তুমি আমাদের পক্ষে নুসরত করো আমাদের ঈমানে কুওয়াত বাড়ায়া দাও বাতিলের বিরুদ্ধে প্রতিবাদের তৌফিক দিয়ে দাও মাওলা হারামাইনের মধ্যে বিশ্বকাত তারাবি আবার চালু করে দাও হারামাইনকে সুন্নার মডেল বানায় দাও সুন্না উসওয়ার কেন্দ্র মার্কাজ বানায় দাও হারামাইনের আজমত আমাদের দিলের মধ্যে বাড়ায় দাও মদিনাওয়ালার তুফাইলে দোয়া কবুল ও মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ তোমার ঘরের মেহমান হয়ে আমরা যারা আসছি তোমার ঘরের সাথে কোনো বেয়াদবি যেন না করি তার তৌফিক দাও মাওলা আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করো وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين